السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد شماني تدرشق واسر تبرندو أمراتك ألوشانا كوربو رجع ريخي بھولي كونو كسو كفل تار رجع خبكين محترم حاضرين رجع بولا هاي শুভেহ থেকে নিয়ে সূর্যস্ত পর্যন্ত কোনো কিছু না খাওয়া কোনো কিছু পান না করা এবং হালাল বিবির কাছে না যাওয়া আমি কাছে যাওয়া বলতে কি বুঝিয়েছি যারা বড় আছেন আপনারা বুঝে নেবেন তো এর মধ্যে কোনো রোজাদার যদি ভুলে গেছে সে রোজাদার তখন সে কোনো কিছু খেয়ে ফেলেছে তো তার এই খাবারের দ্বারা রোজা নষ্ট হবে না রোজা নষ্ট হবে না এবং পরবর্তীতে সে যদি আর কিছু না খায় তাহলে তার রোজা হয়ে যাবে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি এখন তো আমার রোজা আর হলো না ভেঙে গেছে তখন যদি কোনো কিছু খায় তখন তার রোজাটা নষ্ট হয়ে যাবে এবং রোজা যে সকল কারণে নষ্ট হয় না এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ হলো যে অনেকেই ডায়াবেটিক্সের রুগী আছেন যাদের ডায়াবেটিক্সের পরিমাণটা অনেক বেশি তাদের অতি প্রয়োজনে ইনসুলিন নেওয়া লাগে তো এ কারো যদি হালত এমন দাঁড়িয়ে যায় যে তার ইনসুলিন নেওয়া জরুরি হয়ে গেছে তাহলেও ইনসুলিন নিলেও তার রোজা ভাঙবে না কারণ ইনসুলিনটা নেওয়া হয় চামড়ার মধ্যে আর রোজা নষ্ট হওয়ার মূল কারণ হল পাকস্থলিতে কোনো শক্তি অর্জন হওয়া পাকস্থলিতে কোনো খাবার পৌঁছা ওলামাইকরাম এখন কিতাবে লিখেছেন মাস আলা লিখেছেন যে অনেকের চোখে ড্রপ দেওয়া লাগে অনেকের কানে ড্রপ দেওয়া লাগে তো অতি প্রয়োজনে কানে এবং চোখে যদি নাকেও যদি ড্রপ দেওয়ার আগে তার দ্বারাও রোজা ভাঙবে না সময় মাস আলাদ ছিল যে গলায় এক ধরনের তিক্ততা অনুভব হয় যে সকল ড্রপ ব্যবহার করার দ্বারা তো তখন অনেকেই বলেছিল অনেকের মতামত ছিল যে রোজা ভেঙে যাবে কিন্তু জাদিদ মাসাইলে এসেছে যে না তিক্ততা অনুভব হলেও এখন আর রোজা ভাঙবে না তো রোজা যে সকল কারণে না ভাঙে আমরা মনে করি ভেঙে যায় যেরকম চোখে ড্রপ দেওয়া নাকের ড্রপ দেওয়া এবং কানের ড্রপ ব্যবহার করা ওষুধ ব্যবহার করা তারপরে ইনসুলিন নেওয়া ভুলে কোনো কিছু খেয়ে ফেলা এই সকল কারণ যদি কারো প্রকাশ হয়ে যায় কারো দ্বারা হয়ে যায় তাহলে তার রোজা ভাঙবে না তবে হ্যাঁ প্রয়োজন না হলে এই সকল কাছ থেকেও বিরত থাকা চাই কেউ যদি সুগন্ধি ব্যবহার করে আতর ব্যবহার করে সেন্ট হালাল সেন্ট ব্যবহার করে তো এর দ্বারাও কিন্তু রোজা ভাঙবে না কিন্তু কেউ যদি সিগারেট খায় বিড়ি পান করে কিংবা ঠুটের নিচে গোল ব্যবহার করে এই সকল কারণের দ্বারা এই সকল জিনিসের দ্বারা কিন্তু রোজা ভেঙে যাবে অনেকে মনে করে যে সিগারেট খেলে বুধ রোজা ভাঙবে না গোল মুখে রাখলে রোজা ভাঙবে না না গোল যদি কেউ মুখে রাখে সিগারেট খায় তাহলে এই সকল জিনিসের দ্বারা তার রোজা ভেঙে যাবে তো আল্লাহ তাহলে আমাদেরকে রোজাগুলিকে সুস্থ এবং সুন্দর করে রাখার তৌফিক দান করুন امين السلام عليكم ورحمه الله وبركاته